أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ট্রেনে যখন রানিং থাকে তখন সেজদা করাটা অসুবিধা, এটাই সঠিক বলেছেন। কারণ অনেক ক্ষেত্রেই ভাইব্রেশন হয়, প্রচুর ভাইব্রেশন হয়, তো এই ক্ষেত্রে সেজদা করাটা অসম্ভব। এই ক্ষেত্রে ইশারায় করতে হবে। এবং যেটা বলেছেন যে পরবর্তীতে করবে কিনা, না, ইসলাম এত সহজ, কিছু কিছু ক্ষেত্রে এত সহজ, আবার কিছু কিছু ক্ষেত্রে এত কঠিন। সহজ বলতে যেমন তায়াম্মুমের বিধান, সুবহানাল্লাহ, পায়খানা করলেন, প্রস্রাব করলেন, তো কোনো পানি ছাড়াই আপনি 5 সেকেন্ডে পবিত্র হয়ে গেলেন, তা দেখুন কত। এবং এটিও বলা হয়েছে যে তায়াম্মুম করার পরে মনে যদি কোনো অস্বস্তি আসে, এটাকে বলতে হবে শয়তানি অস্বস্তি, কারণ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আচ্ছা, আবার কঠিন দেখেন তো, যে টাকনুর নিচে কাপড় পরা, এটাকে আমরা খুব সামান্য মনে করি, অথচ ইসলামে এটা কত ভয়ঙ্কর একটা কাজ। তো এর দ্বারা বোঝানো হলো যে আসলে যেখানে যতটুকু বলা হয়েছে, যেহেতু মাজুর, অপারক, কোনো কিছুর উপরে টেক লাগানো, বালিশের উপরে বা সিটের উপরে অথবা এমন কোনো কিছুর উপরে সেটা করা যাবে না, বরং ইশারা ইঙ্গিতই সেরে ফেলতে হবে, যেহেতু ওখানে দাঁড়ানোর সুযোগ নেই। অথবা বাসের সিটে বসে আছেন, যেখানে ওইভাবে স্পেস থাকে না, সামনে ডিস্টেন্স থাকে না, তো সেই ক্ষেত্রে বাসের আরেকজনের সিটের উপরে দিবেন না, সেখানেও ওই ইশারা ইঙ্গিতে করতে হবে। এবং এটাকে মনে করতে হবে প্রপার সালাত আমার হয়ে গেছে, কোনো কমতি ঘাটতি কিচ্ছু হয় না, কারণ এটা আল্লাহর নির্দেশ, এই ফুরসত আল্লাহ দিয়েছেন। আরেকটা উদাহরণ দিই, সেটি হলো মনে করুন কোনো সুফি সাহেব আর কি, আমাদের দেশে অনেক ভিজা সুফি সাহেব পাওয়া যায়, সফররত অবস্থায় কেন আমি কসর পড়ব, আমি পুরাই নামাজ পড়তে পারবো। এখন কেউ যদি সফররত অবস্থায়, আমি দেখেছি ছোটোকালে লঞ্চ স্টিমারে যখন চলাফেরা করতাম, অনেক পীরের মুরিদকে দেখতাম যে সফর জোহরের সালাত পড়তেছে, এবং নিজস্ব পক্ষ থেকে যুক্তি দাঁড় করাতো যে কেন 2 রাকাত পড়ব, আমরা 4 রাকাত পড়ব। এই জাতীয় অতি উৎসাহী সাহাবায়ে কেরামদের মধ্যেও কিছু ছিল, নবীজি কিন্তু তাদেরকে প্রচুর ধমক দিয়েছেন, বলেছেন মান তারাকা সুন্নতি ফালাই সামিনি, যারা আমার সুন্নতের অনুসরণ করো না তারা আমারই দলভুক্ত না, রাখো তোমার সুফি সাহাবগিরি আমারই দলভুক্ত না। কারণ ওই যে তিনজন সাহাবি যে তিনটি কথা বলেছিল যে আমি সারা জীবন আমি রোজা রাখবো, আমি কেউ বিবাহ করবো না, আমি সারা ইবাদত করবো, মানে বেশি ইবাদত করবে, জান্নাত নিয়েই ছাড়বে, জাহান্নাম থেকে বেঁচেই ছাড়বে, নবীজি ধমক দিয়েছিলেন না? তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে হয়তোবা মনে খুঁতখুঁতি আসতে পারে যে এটা কেমন হলো। আবার অনেকে মনে করে যে তাহলে বাসায় গিয়ে আবার পূর্ণভাবে সালাত আদায় করবো, না, আল্লাহ তাআলা শাফকাতান এই উম্মতের উপরে রহম করেছেন, সেই রহমকে গ্রহণ করতে হবে, আল্লাহ তাআলা যেটুকু আমাদের জন্য উঠিয়ে দিয়ে নিয়েছেন সেটুকু গ্রহণ করতে হবে। গ্রহণ না করা হলো ধর্মের বাড়াবাড়ি, এটা আজকের অনেক ভাইয়ের আলোচনাতে আমি করেছিলাম যে ধর্ম বাড়াবাড়ি বিভিন্ন রকমের হতে পারে, ইসলামে যতটুকু সুযোগ আছে সেটুকু গ্রহণ করা না করাটাও ধর্মের বাড়াবাড়ি। আবার অতিরঞ্জিত করা, এটিও বাড়াবাড়ি, বাড়াবাড়ির বিভিন্ন ব্যাখ্যা, তার মানে ঠিক অ্যাকুরেট এক্স্যাক্টলি আপনাকে যখন যতটুকু দাড়ি কমা দিয়ে যা বলে দেওয়া হয়েছে ততটুকুই পালন করতে হবে, এর অ্যাকচুয়াল বাইরেও না কমও না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তাই তেমনই ছিলেন, যা দেখেছেন হুবহু তাই, সাথে সাথে তাই করেছেন। নামাজরত অবস্থায় দেখলেন যে নবীজি মোজা খুলে ফেলেছে, সাহাবায়ে কেরাম সাথে সাথে নামাজের মধ্যে মোজা খুলে ফেলেছেন। অনুসরণ কাকে বলা হয়?
জি, আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন, এবং যেখানে যেখানে মহলত সুযোগ রয়েছে, অপশন রয়েছে, সেগুলো গ্রহণ করতে হবে আমাদেরকে, এর মধ্যেই পূর্ণ অনুসরণ হবে। এবং নবীজির ওয়াদাও আছে, মান আতাআনি দাখাল আল জান্নাহ, রাহু আবু দাউদ। জাযাকুমুল্লাহ। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء